জাস্ট ক্রস করেই ওই পাড়ে গিয়ে অভিযুক্ত রয়েছে হিসাবে। গেটের সামনে সাবওয়ে চারটে এন্ট্রান্স নিরবিতে এসে গেছি। অনেক প্রোগ্রাম আছে আস্তে আস্তে। ভেতরে এখন ফাংশন হচ্ছে, এটা গুরু প্রণাম বলে নাম দিয়েছেন ওনারা। এটা অর্গানাইজ বাই হেডকো, খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু করে হবে। আমরা বাইরে চলে এসেছি এখন, আমরা হাঁটতে যাই।
ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওয়াটার বডি আছে, তার সঙ্গে কিন্তু পিছন থেকে রবি ঠাকুরের মূর্তি আছে ঘোড়া। এটা অন্ধকার হয়ে গেছে বলে ভালো দেখানো যাচ্ছে না। আপনি যে দেখতে পারেন এখানে খুব সুন্দর লাগবে, সকালে আসবেন একটু একটু ইভিনিং এ আসবেন ভালো লাগবে। বাড়িকার গেস্ট নিয়ে এসে সেটাও করতে পারেন, এখানে সবকিছু আছে এখানে ব্যবস্থা। কিন্তু না, এই সব
সাবওয়েটা দেখে যাওয়ার মতো নেই, এটা মনে হবে না আমরা ইন্ডিয়ার সাবওয়ে, ঠিক আছে? আমি বলছি এটা পেন্টিং করা আছে, তাতে মনে হবে মিলিয়ে রেখে দিতে হবে। বিশাল বড়, বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের বললামই, আমাদের অনুপ্রেরণা নিয়ে আমাদের রূপ থেকে কিন্তু এগুলো সব দেখা যায়, এতটাই কাজে। আর মোটা মনে হ্যাঁ, সাথে একটা অগ্নি পাওনা একটা। আর এত কাছে হলেও এটা বলেছি যে আশা হয় না, মানে বলে না জাতির শাড়ির দোকান, যাদের গয়না দোকান তারা নেয় না, এই বলে একটা কথা আছে। তো আমাদের সেরকম ব্যাপার, জাতি গিয়ে এত কিছু। আর এটা তো মানে বাড়ি কি বলবো, আগেকার দিনে নর্থ কলকাতা বা এইগুলো যে পাশের বাড়ি যাওয়া এই যাওয়া সেরকমই ব্যাপার, কিন্তু আমরা আসি। তো আজকে এলাম, ভাবতে পারি বন্ধ হবে, বন্ধ হয়েছে, এসছি, দেখাও হলো। তো এবার বাড়ি আজকের মতন এই ভিডিওটা এখানে এন্ড করছি আমরা। পরে যদি ইভিনিংয়ে যদি আমরা টাইম পাই, আজকে আর করবে না বলছে, আজকে টায়ার্ড, আবার কালকে আমার পোস্ট হবে। ওকে, কিন্তু ওই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা, তবেই আমি মানে কি বলবো উৎসাহিত হব। আর যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করুন।